बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलाइकुम केमन आछो तुम्हारा सबाई आशा करी भालो आछो। आज के पदार्थ विज्ञान प्रथम पत्र द्वितीय अध्याय अर्थात वेक्टर ये अध्याय नहीं आलोचना करब। एर आगे बेश कयेकटी क्लास करेछि अध्यायेर उपरे। वेक्टर अध्यायटा एकटु भालोभावे बुझते एर जन्य एखाने अनेक बेशि संख्यक क्लास नेयार दरकार होच्छे। যদি এই অধ্যায়টা আমরা ভালো বুঝি ভালোভাবে বুঝি তাহলে পরবর্তী অধ্যায়গুলো বুঝতে আমাদের সুবিধা হবে। তো গত ক্লাসে আমরা ভেক্টর গুণনের উপাংশ অর্থাৎ উপাংশে বিভাজিত ভেক্টর সমূহের ক্রস গুণন অর্থাৎ এ ক্রস বি সমান সমান নির্ণয়কের মাধ্যমে আমরা প্রকাশ করেছিলাম। আমি আবার একটু মনে করিয়ে দেই, এ ক্রস বি সমান সমান আমরা পেয়েছিলাম আই জে কে এ এক্স এ ওয়াই AZ, BX, BY, BZ এই নির্ণায়কের মাধ্যমে আমরা প্রকাশ করেছিলাম ক্রস গুণনকে, এবং এর ব্যবহারও একটু আমরা দেখেছিলাম। আজকে আমরা আরো কিছু ব্যবহার দেখার জানার চেষ্টা করব। তো ক্রস গুণন বা ভেক্টর গুণনের ব্যবহার সম্পর্কে যদি আমরা শুরুতেই বলি, তা ক্রস গুণন বা ভেক্টর গুণনের সাহায্যে আমরা শুরুতে যে কাজটা করতে পারি সেটা হলো কোন একটি ভেক্টর অপর একটি ভেক্টরের সমান্তরাল কিনা সেটা আমরা জানতে পারি। এটা খুব সহজ একটি প্রক্রিয়া। যদি কোনো যদি দুটি ভেক্টরের ক্রস গুণফলের মান শূন্য হয়, যদি দুটি ভেক্টরের ক্রস গুণফলের মান শূন্য হয় তাহলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হয়। যদি দুটি ভেক্টরের ক্রস গুণফলের মান শূন্য হয় তাহলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হয়। এই শর্তের অধীনে আমরা যদি কাজ করি তাহলে আমরা দুটি ভেক্টরকে বা পরস্পর সমান্তরাল কিনা বা কিভাবে সমান্তরাল হবে সেটা আমরা জানতে পারব। তো অর্থাৎ যদি আমরা বলি শর্তটা কি, এ ও বি ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে যদি এবং কেবল যদি এ ক্রস বি সমান সমান শূন্য হয়। তাহলে দুটি ভেক্টর যদি দেয়া থাকে তাদের ক্রস গুণন করব, ক্রস গুণফল যদি শূন্য হয় আমরা বলে দেব ভেক্টরটা পরস্পর সমান্তরাল। ক্রস গুণফল হলে বলে দেব আমরা ভেক্টরটা পরস্পর সমান্তরাল। যেমন যদি আমাদের যদি দেয়া থাকে যে যদি আমাদের বলা থাকে এ সমান সমান এ সমান সমান ফোর আই মাইনাস টু জে মাইনাস থ্রি কে, বি সমান সমান দেওয়া আছে সেভেন আই মাইনাস বি জে প্লাস ফোর কে। এখানে বি এর মানটা আমরা জানি না, তাহলে বলা আছে বি এর মান কত হলে এ ও বি পরস্পর সমান্তরাল। এখানে একটু ঝামেলা আছে আমাদের, তাহলে এই যে আমরা দুটি ভেক্টর নিয়েছি যে ফোর আই মাইনাস টু জে মাইনাস থ্রি আর এইটাই মাইনাস বি জে মাইনাস সিক্স, এই দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। কোন শর্তে? আমরা শর্তটা জানি, এটা সমান্তরাল হবে তখনই যদি এ ক্রস বি সমান সমান শূন্য হয়, তাহলে তারা সমান্তরাল হবে। এখন এ ক্রস বি সমান সমান কত হয়? এ ক্রস বি আমরা নিয়ম অনুযায়ী জানি কত, আই জে কে ফোর মাইনাস টু মাইনাস থ্রি এইট মাইনাস বি মাইনাস সিক্স। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কত আসে আমাদের, আই কমন নিলে আমাদের আসবে
সাইডে কোন 12 প্লাস 12 মাইনাস 3 প্লাস জে কমন নিলে আসবে আমাদের মাইনাস 24 প্লাস 24 প্লাস কি কমন নিলে আসবে আমাদের 8 দুগুণ 16 তাহলে মাইনাস 16 আর মাইনাস মাইনাস প্লাস 40 তাহলে আমরা বলেছি কি শর্ত মতে a ক্রস b সমান হবে কত 0 সুতরাং আমরা এখান থেকে যদি লিখি তাহলে কত আসে শর্ত মতে a ক্রস b সমান সমান 0 বা কত আসছে আমাদের 12 মাইনাস 3b i প্লাস 0 j প্লাস মাইনাস 16 প্লাস 4b k সমান সমান 0 এরকম যদি হয় তাহলে আমরা জানি যে সহগ সমীকৃত করার নিয়ম অনুসারে i এর সাথে i এর সহগ এটাকে এটার পরিবর্তে কি লেখা যায় 0 i প্লাস 0 j সরি এই 0 এর পরিবর্তে লেখা যায় কত 0 i প্লাস 0 j প্লাস 0 k তার মানে i এর সাথে 0 j এর সাথে 0 k এর সাথে কত আছে তাহলে i এর সাথে এখানে আছে কত 12 মাইনাস 3b সুতরাং এখানে আমরা কি লিখতে পারবো 12 মাইনাস 3b সমান সমান 0 এবং এখানে কখনোই অথবা লেখা যাবে না এবং কত মাইনাস 16 প্লাস 4b মাইনাস 16 প্লাস 4b সমান সমান 0 বা 12 সমান সমান 3b বা b সমান সমান আসে আমাদের 4 এখানে আসে কত 4b সমান সমান 16 বা b সমান সমান কত আসে 4 b সমান সমান 4 সুতরাং b সমান সমান 4 হলে সুতরাং b সমান সমান সরি b সমান সমান 4 হলে a ও b ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল তবে এবারে এবারে কি করতে পারি কোন একটি ভেক্টর কিভাবে সমান্তরাল হবে সেটা আমরা নির্ণয় করতে পারি ভেক্টর গুণনের আরো বেশ কিছু ব্যবহারের ভিতরে উল্লেখযোগ্য দুই একটি আমরা আলোচনা করতেছি উল্লেখযোগ্য আলোচনার ভিতরে যদি আমরা যাই তাহলে শুরুতে চলে আসে আমাদের যে কোন একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় এগুলো আমরা করে থাকি যেমন আয়তক্ষেত্রে যদি কর্ণ দেওয়া থাকে যেমন মনে করো এই একটি সমান্তরিক আছে এই সমান্তরিকের কর্ণ এটা হলো এ আর এটা হলো বি তাহলে এ বি যদি সমান্তরিকের কর্ণ হয় তাহলে সেই সমান্তরিকের ক্ষেত্রফল এ বি সমান্তরিকের কর্ণ হলে সরি সমান্তরিকের বাহু সমান্তরিকের দুই বাহু এ ও বি হলে এর ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে কত এ ক্রস বি এর মান তার মানে ক্রস গুণফলের মান হবে সমান্তরিকের ক্ষেত্রফল আবার যদি সমান্তরিকে দুটি কর্ণ দেয়া থাকে যেমন দেয়া আছে একটি সমান্তরিক এই সমান্তরিকের এই কর্ণটা হলো এ এবং এই কর্ণটা হলো আমাদের বি তাহলে সমান্তরিকের কর্ণ যদি দেয়া থাকে তাহলে সমান্তরিকের সমান্তরিকের দুটি কর্ণ এ ও বি হলে ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু এ ক্রস বি তার মানে এই ক্রস প্রোডাক্টের সাহায্যে আমরা কি সমান্তরিকের কর্ণ দেয়া থাকলেও ক্ষেত্রফল বের করতে পারবো আর বাহু দেয়া থাকলেও ক্ষেত্রফল বের করতে পারবো একইভাবে যদি কোন একটি ত্রিভুজের দুটি বাহু দেয়া থাকে যেমন এই একটি ত্রিভুজ এই বাহুটা হলো এ আর এই বাহুটা হলো বি ত্রিভুজের
দুটি বাহু দেয়া থাকলে, সন্নিয়মিত বাহু দেয়া থাকলে এ ক্রস বি, তাহলে ত্রিভুজের দুটি বাহু হলে ত্রিভুজের দুটি বাহু এ ও বি ভেক্টর হলে এর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল হবে হাফ এ ক্রস বি। তাহলে এভাবে কি করতে পারি আমরা? কোন একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি যদি দুটি বাহু দুটি ভেক্টর দ্বারা প্রকাশিত হয়, অথবা সমদৈর্ঘ্যের কর্ণ থাকলে তাদের ক্ষেত্রফল, অথবা সমান্তরালে দুই বাহু থাকলে তার ক্ষেত্রফল আমরা ভেক্টরের ক্রস গুণনের মাধ্যমে হিসাব করতে পারি। আরো বহুবিধ ব্যবহার আছে, আমরা যখন গাণিতিক সমস্যাগুলো সমাধান করব আরো বেশি বেশি তখন এগুলো আমরা দেখতে পাবো। আমরা বাসায় এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।